আছো? আশা করছি মন আল্লাহ কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বরাবরের মতো আজকেও পরিসংখ্যান প্রথম পত্রের অষ্টম অধ্যায় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, দ্বাদশ শ্রেণীর জন্য আজকে ক্লাস। এবং এই চোদ্দ তারিখ ষোলো তারিখ পর্যন্ত সবগুলো ক্লাসই দ্বাদশ শ্রেণীর হচ্ছে, কারণ ইতিমধ্যে একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট অর্থাৎ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কারণে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর এখন ক্লাস চলতেছে, সেই হিসেবে আর কি পরিসংখ্যান আজকে আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে সংশ্লেষ এবং নির্ভর নিয়ে গাণিতিক সমস্যা একটা তুলেছিলাম, যেখানে আমি গণ নম্বরের আলোচনাটা করেছিলাম, সেটাই আজকেও তুলেছি। দেখো বলেছে যে নিম্ন দশজনা দম্পতির স্বামী ও স্ত্রীর বয়সের তথ্য দেওয়া হল। এখানে স্বামী ও স্ত্রীর বয়সের সংখ্যাঙ্ক নির্ণয় করো, আমরা নির্ণয় করেছি আরকি। আর গণ নম্বর একটা ছিল যে স্বামীর বয়স 46 হবে, 46 বছর হলে স্ত্রীর বয়স হবে, আমরা এখানে কোথাও 46 নাই। কারণ দেখো যে স্বামীর বয়স 22 তার স্ত্রীর বয়স 20, যার 25 তার 26 বেশি, আবার 30 এর জন্য 28, আবার 40 এর জন্য 32, 55 এর জন্য 45, 42 এর জন্য 28, 35 এর 35 আছে, আবার 27 এর জন্য 20। তাহলে এবার বলছে যার অর্থাৎ যে স্বামীর বয়স 46 বছর তার স্ত্রীর বয়স কত হতে পারে, এই ক্ষেত্রে আমরা কি নির্ণয় করবো বলতো? স্বাধীন চলকের মধ্যে বলা আছে যে স্বাধীন চলক দুটো অধীন মানে দুটো পরস্পর নির্ভরশীল চলকের মধ্যে যে স্বাধীন চলকের একক পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তনটা ঘটে সেটি হলো নির্ভরণ বলছিল, পরস্পর সম্পর্ক যুক্ত। এখানে স্বামীর বয়সের উপর নির্ভর করছে স্ত্রীর বয়স, স্বামীর বয়স যদি একটু বেশি হয় দেখা যায় স্ত্রীর বয়স একটু বেশি, আর কোনো ক্ষেত্রে কম দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা নির্ভরণ করেছিলাম, সেখান থেকে আমাদের যদি আমরা নির্ভরণ সমীকরণটা ধরি, আমাদের যেহেতু আমাদের স্বামীর বয়স দেওয়া আছে, তাহলে আমাদের স্ত্রীর বয়সটা কার উপর নির্ভর করতেছে? এই স্বামীর বয়সের উপর। আমরা যদি স্ত্রী বয়সকে যদি ওয়াই ধরি, স্বামীর বয়সকে যদি আমরা এক্স ধরি, তাহলে বলবো কি এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ, অর্থাৎ স্বামীর বয়স স্ত্রী নির্ভরণ। তাহলে আমরা দেখি সমাধানে একটু আগে যাই, প্রথমে এই সূত্রগুলো নিয়ে নেই এখানে স্বামীর বয়সকে আমরা কি বলবো, বয়স হলো এক্স এবং স্ত্রী বয়স ওয়াই, স্বামীর মেয়ের বয়স অর্থাৎ এক্স স্বাধীন হলে হলে আমরা জানি কি, আমরা জানি এক্সের ওপর ওয়াই নির্ভরণ সমীকরণ কিন্তু আমরা এখানে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই এক্স, অর্থাৎ এক্স এর ওয়াই নির্ভরণ এখানে এক্স। তাহলে দেখো আমাদের এক্সটা হলো স্বামীর বয়স, ওয়াইটা স্ত্রীর বয়স। স্বামীর বয়স যদি আমি 46 বসে দিই, তাহলে এই বি ওয়াই এক্স এর সাথে গুণ করে এ যোগ করলেই কিন্তু স্ত্রী বয়সটা পাবো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এ এবং বির মানটা নির্ণয় করতে হবে, এ এবং বির মান গুলো হবে যথাক্রমে দেখো আমি উপরে এটুকুতে লিখতেছি, এখানে এ মানে হচ্ছে এক্স বি ওয়াই এক্স মানে নির্ভর করো এক্স এর উপর ওয়াই, তাহলে সামেশান এক্স ওয়াই উপরে সামেশান এক্স সামেশান ওয়াই ভাগে নিতে হবে সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার ভাগ এন বি ওয়াই এক্স। আর বি ওয়াই এক্স যখন পাবো তখন আমরা এর মানটা পাবো, তাহলে
দাও এবং এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই বার মাইনাস ডি ওয়াই এক্স এক্স বার, তার মানে এক্স গড় ওয়াই এর গড় বের করতে হবে, তার আগে ডি ওয়াই এক্স বার বের করতে হবে। আমরা এক্স বার বা ওয়াই বার সূত্র কি জানি, সামেশন এক্স বার এ আর ওয়াই বার মানে হ্যাঁ দেখে দিতে হবে কি ওয়াই বার ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই ভাগ এন আর হলো এক্স বার মানে হলো কি সামেশন এক্স ভাগ। আমরা একটা গণনার সারণী তৈরি করব, যে গণনার সারণীতে আমরা এই সামেশন এক্স ওয়াই এক্স স্কোয়ার আর সামেশন ওয়াই বের করতে হবে। আমরা এখানে একটি গণনার সারণী তৈরি করে নিই, আর যারা সারণী মাইনাস
38 গুণ ওয়াই মান 234 নিচে সামেশন এক্স স্কয়ার এর মান 10352 মাইনাস আবার সামেশন এক্স মানে হলো 238 স্কয়ার ভাগ 8 এখানে কিন্তু 8 প্লাস 6 মাইনাস আমরা কি করবো 238 এবং 234 গুণ করবো, গুণ করে আমরা ভাগ করবো 238 গুণ 234 55,602 আমরা ভাগ একবারে 8 দিই তাহলে আসতেছে 6961.5 এরপরে দেখো 1000 এত বিয়োগ 238 যা হবে তা ভাগ দিব কত দিয়ে 7080.5 প্রথম তার বিয়োগ তারপরে নিচের তার বিয়োগ করো ঠিক আছে বিয়োগ করি তাহলে 8 6 2 6 বিয়োগ 6 9 6 1.5 আসতেছে তোমার 1664.5 1664.5 ভাগ দিব 1664.5 কে ভাগ দিব ভাগ 3271.5 তোমার 0.508 0.508 তার মানে 51 যেটা বাদ দিলাম আমার আর সব কিন্তু আধার হচ্ছে না দিলাম Wow.
14.07 প্লাস dy এর মান আছে 0.51 ইনটু x। তোমাদের প্রশ্ন যদি স্বামীর বয়স এত হলে স্ত্রী বয়স কত বা স্ত্রীর বয়স এত হলে স্বামীর বয়স কত, এটা যেন আছে। যদি নির্ভর সমীকরণটুকু নির্ণয় করতে বলতে পারে আমার নির্ভর সমীকরণটুকু বের করলাম, অথবা যদি 1 নম্বর যে প্রশ্নটা দেখলে ওই প্রশ্নের উত্তরটা বের করেছেন, অবশ্যই নির্ভর সমীকরণ এই পর্যন্ত তোমাদের আসতেই হবে। তারপরে আমার ভুল দেখতে পারে স্বামীর বয়স বয়স মানে এক্স নাকি সমান যদি 46 হয় হলে স্ত্রী বয়স কত হবে, স্বামীর বয়স যদি সরাসরি সেক্ষেত্রে স্ত্রীর বয়স বলতেছে যে 37.53। সেক্ষেত্রে বন্ধুরা আমার সহজ সহজ বলছে এই অর্থে তোমাদের গড় নম্বরে সব করাই থাকবে, শুধু যদি এই সমীকরণটা জানো এবং এখান থেকে এ আর বি এক্স ওয়াই সূত্রটা যদি জানো মান নির্ণয় করে বসে দিলে তোমার নির্ভর সমীকরণ আসলে এখানে এক্স এর মান যেটাই ইচ্ছা বা যেটাই বসাতে চাও তুমি বসাতে পারো। বললে যে স্বামীর বয়স 60, তাহলে স্ত্রীর বয়স কত, তাহলে এখানে 60 বসে দিলে এক্স এর জায়গা দিয়ে যা 60 এর জায়গায় 60 বসে দিলে স্ত্রীর বয়স পেয়ে যাবে। তো এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করছি মনোযোগের সাথে ভিডিওটা দেখবে এবং দেখার পরে যদি প্রয়োজন মনে হয় অন্য কাউকে জানানো প্রয়োজন হলে তোমার শেয়ার দেবে, লাইক থাকবে, কমেন্ট করবে, বুঝতে না পারলে যোগাযোগ করবে। তবে বাসায় বসতে পড়াশোনা করো, জানে তোমাদের আগস্টের পরীক্ষা অতএব পড়তে হবে, সিলেবাস একটু একটু হলে কম হবে, তা আমি সেই সিলেবাসটা পাইলে আবার তোমাদের সেই সিলেবাসের আগে আমরা পরের ক্লাসগুলো নিব। তবে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।